আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান মডি। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন রাষ্ট্রপতি সহ নানা শ্রেণী পেশার মানুষ। সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় করার আহ্বান। সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শুভেচ্ছা বিনিময়। খালেদা জিয়ার সাথে কারাগারে সাত স্বজনের সাক্ষাৎ, দলীয় নেতাদের দেখা না করতে দেয়া কারাবিধি লঙ্ঘন বললেন মির্জা ফখরুল। ঈদের দিন সকাল থেকে রাজধানীতে ভারী বর্ষণ, বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির বুধবারের বিশেষ আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। এবারে বিস্তারিত। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাদ্দমেও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। আমিনুল মজলিসের রিপোর্ট। আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাস ছিল ঈদের দিন বৃষ্টি হবে, হয়েছে তাই। তবে এই বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর সকল স্রোত যেন মিশে যায় জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদের প্রধান এই জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও ঈদের জামাতে অংশ নেন শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ। সকাল সাতটা থেকে শুরু হয়ে এখানে অনুষ্ঠিত হয় মোট পাঁচটি জামাত। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে করা হয় মোনাজাত। এরপর সকল বিভেদ আর মত পথের পার্থক্য ভুলে শুরু হয় কোলাকুলি কুশল বিনিময়। বৃষ্টিতে কিছুটা বিড়ম্বনা তৈরি হলেও আগতরা বলছেন আশীর্বাদ। ত্রিশটা রোজার পরে এখন আজকে ঈদের জামাত পড়লাম, ঠিক আছে, এটা যেন খুবই ভালো লাগতেছে, ভালো লাগছে, লাখ লাখ শুকরিয়া। ঈদের জামাতের সাথে সাথে যে যে ওয়েদার, যে আবহাওয়া, আমরা একটা ভালো একটা আল্লাহর রহমত এবং নাজির আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর নিয়ামত, বৃষ্টি আল্লাহর নিয়ামত নাই। রমজানের শিক্ষা আগামীতে পাথেয় হিসেবে কাজ করবে এমন প্রত্যাশা সকলের। দুর্নীতি মুক্ত এবং সুন্দরভাবে এগিয়ে যাবে। এক মাস সিয়াম সাধনার পর যেভাবে আমরা নিজেদেরকে শুধরেছি এবং পাপ থেকে মুক্ত রাখার চেষ্টা করেছি, এবং বাকি যে ১১টি মাস সেই মাসও যেন আমরা সেভাবে চলতে পারি, এটাই হচ্ছে আল্লাহর কাছে কামনা। সবার আগে এই প্রার্থনা করছি যাতে এই এক মাসের সিয়াম সাধনা আল্লাহ কবুল করে নেন, ইসলামের প্রতি চলতে পারি, আমাদের ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আল্লাহর কাছে যেন ক্ষমা এবং নাজাত পাই, এবং পরবর্তী জীবনে যেন শান্তি পাই, এটাই আমাদের কামনা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো পবিত্র ঈদুল ফিতর। রমজান আমাদেরকে সংযম আর শৃঙ্খলার যে শিক্ষা দেয়, আগামীতে এর প্রতিফলন ঘটবে আমাদের ব্যক্তি, সমাজ তথা রাষ্ট্রীয় জীবনে, এমন প্রত্যাশা সকলের। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে আমিনুল মজলিস, মাইটিভি। রমজানের শিক্ষা সবসময় মেনে চললে সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনে সর্বসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর তিনি একথা বলেন। দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে সম্প্রীতি জরুরি বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাকিব হাসানের রিপোর্ট। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের ঘরে আনন্দের বার্তা নিয়ে এসেছে ঈদুল ফিতর। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন মুখরিত ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায়। সপরিবারে উপস্থিত হয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
শুভেচ্ছা জানানোর কাতারে ছিল ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুভেচ্ছা বক্তব্যে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন রাষ্ট্রপ্রধান। রমজান মুসলমানদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ ও রহমতের মাস। রমজান আমাদের সংযম, সৌহার্দ ও সহমর্মিতার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষাকে ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে প্রতিষ্ঠা করা গেলে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। তাই ধর্মীয় অনুষ্ঠানগুলো ধর্মে বর্ণ নির্বিশেষে সকলের জন্য সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হোক, এটাই সকলের প্রত্যাশা। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম উল্লেখ করে এর মর্মার্থ মুক্তির দিশারি হিসেবে সকলের মাঝে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা রাষ্ট্রপতির। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, এখানে হিংসা বিদ্বেষ, হানাহানি, কুপবন্ধকতার কোন স্থান নেই। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসাবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক। বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে। পবিত্র ঈদ উল ফিতরে এ প্রত্যাশা করি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফিনল্যান্ড সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে থাকলেও তার মন দেশে পড়ে আছে। তিনি বলেন, সবসময় দেশবাসীর সঙ্গে ঈদ উদযাপন করলেও এবার বিভিন্ন কারণে আমাকে দেশের বাইরে আসতে হয়েছে। তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। বিদেশে থাকতে হল সঙ্গত কারণেই, বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে, দেশবাসীর সাথে সবসময় একাত্মতা বোধ করি। কাজে আমার ঈদের শুভেচ্ছা সবাইকে আমি জানাচ্ছি, ঈদ মুবারক। এবারে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে আমরা যে আমাদের উন্নয়নের কাজ করে যাচ্ছি তার শুভফলটা দেশবাসী পেতে শুরু করেছে। বিশেষ করে এবার ঈদ যাত্রায় যারা সড়ক পথে যাতায়াত করেছেন, যানজট মুক্ত যাতায়াত করতে সক্ষম হয়েছেন, রেলপথ, নৌপথ, আকাশপথ প্রতিটি পথেই কিন্তু যোগাযোগের সুব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তাছাড়া ঈদের সময় যাতে সবকিছু শান্তিপূর্ণভাবে থাকে সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি, কারণ আমাদের সবসময় প্রচেষ্টাই থাকে যে আপনারা যেন সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন এবং আপনাদের প্রতিটি উৎসব যেন আনন্দমুখর হয়। দেশ বিদেশের অগণিত দর্শক, শোভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। এক মাসে সিয়াম সাধনার শিক্ষা নিয়ে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধন ও ন্যায়ের সৌধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। ঈদ মুবারক। মাইটিভি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদের এই খুশি থাকুক সারা বছর, সারা জীবন সিয়াম সাধনের সান্নিধ্য নিয়ে আমরা যাতে সুস্থ সুন্দর থাকতে পারি সেই কামনা করছি মাইটিভি পরিবারের পক্ষ থেকে। এই খুশির দিনে দর্শক, ক্যাবেল অপারেটর, যারা আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করছেন, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ঈদ মুবারক। শান্তি, সাম্য আর অগ্রগতির পথে বাংলাদেশকে এগিয়ে নিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউতে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। মানিকলাল ঘোষের রিপোর্ট। 12 দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের বাইরে, তাই গণভবনের পরিবর্তে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এবার প্রথম ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রথমে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলীয় নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় দেশবাসীকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবার একটা উৎসাহ এবং নিরাপদে মানুষ ঘর বাড়িতে ফিরে গেছে। আমি আশা করি, বিশ্বাস করি, ঈদের পরও কর্মস্থলে জনগণ ফিরে আসবেন। আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের। বাংলাদেশকে আমরা একটা বেটার ফিউচার উপহার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জন্মের চেতনা বঙ্গবন্ধু চিরবিজয়ী আদর্শের পতাকাকে সমুন্নত রেখে এগিয়ে যাই। আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু, ডক্টর আব্দুর রাজ্জাক, ঢাকার দুই নগর পিতা সহ সহযোগী সংগঠন ও তৃণমূল কর্মীদের অংশগ্রহণে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পরিণত হয় নেতা কর্মীদের মিলন মেলায়। মানিক লাল ঘোষ, মাইটিভি, ঢাকা। ঈদের দিনে বেগম খালেদা জিয়ার সাথে কারাগারে সাক্ষাৎ করেছেন তার সাত স্বজন, তবে অনুমতি দেয়া হয়নি দলীয় নেতাদের। এ সুযোগ না দেয়া কারাবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বর্তমানে সুশাসন ও জনগণের কাছে জবাবদিহিতা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মাহবুব সৈকতের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে এবার ঈদ কাটছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দুপুরে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার অনুমতি পান তার মেজবোন সহ সাতজন স্বজন। এদিকে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগর দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসে বিএনপির নেতাকর্মীরা। দলের মহাসচিব উপস্থিত থাকলেও শীর্ষ পর্যায়ের অন্য কোন নেতা কিংবা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। ফাতেহা পাঠ এবং দোয়া শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আগেই চিঠি দিয়েছিলাম যে ঈদের দিন অন্তত নেতৃবৃন্দকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার জন্য, সরকার সেই অনুমতি আমাদের দেননি। যেহেতু নেত্রী এখন হাসপাতালে আছেন, সেই কারণে আমরা হাসপাতালে সামনে যাইনি, কারণ সেখানে যেহেতু হাসপাতাল। আজকে এই পবিত্র ঈদের দিনে সারা দেশের মানুষ আনন্দ করার কথা এবং একটা উৎসব, কিন্তু লক্ষ লক্ষ মানুষের ঘরে কোনো আনন্দ নেই, তাদের কোনো উৎসব নেই, কারণ হাজার হাজার গণতান্ত্রিক কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তারা ঘরে থাকতে পারে না। এই ঈদের দিনেও তারা তাদের ঘরে যেতে পারে না এবং পরিবার পরিজন নিয়ে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে তাদের এই দিনটি অতিবাহিত হচ্ছে। ঈদের ঘোষণা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সুশাসন না থাকলে যা হয় তাই হয়েছে। ওনারা আটটা সাড়ে আটটার মধ্যে বললেন যে চাঁদ দেখা যায়নি, শুধু চাঁদ ঈদের তারিখও বলে দিন যে বৃহস্পতিবার দিন ঈদ হবে। এটাতে সাধারণ মানুষের যে বিভ্রান্তি হয়, জনগণের ভোগান্তি হয়, কষ্ট পায়, সেই ধরনের কাজ তারা করে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ঈদ উল ফিতরের দিন সকাল থেকেই ভারী বর্ষণের শিকার হয়েছে রাজধানীবাসী। এতে ভোগান্তিতে পড়ে ঈদ জামাতে অংশগ্রহণকারীরা। কিছুক্ষণের মধ্যে বেশিরভাগ রাস্তা পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতায় শান্তিনগর, রাজারবাগ, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় মানুষ পড়েন ভোগান্তিতে। ড্যানি জংয়ের রিপোর্ট। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল ঈদে বৃষ্টির দেখা পাওয়া যাবে রাজধানী সহ আরো বিভিন্ন অঞ্চলে, আর তেমনটাই সত্য হল। সকালে বেশ কিছু সময় ধরে চলা ভারী বর্ষণে নগরীর কয়েকটি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, এতে বিঘ্ন হয় যান চলাচল। এছাড়া রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ থাকার আশঙ্কায় স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে চালকদের। পানি অনেক পানি
হাঁডুর পানি। ঈদ আনন্দ উদযাপনে বাইরে বের হতে গিয়ে অনেকটা দুর্ভোগের শিকার হন সবাই। নামাজ পড়ে মালিবাগের দিক গেছি, ওইদিকেও পানি, ওইদিক থেকে এই যে এই পানি ভেঙে আসছে, এখন বাসায় যাব, বাসায় যাওয়ার পরে দেখছি গলির ভিতরে পানি, এখন এই জন্য রিক্সা নিলাম। ঈদের সময় একটু ঘুরতে বেরোবো, তা তো বাড়িতে পারবোই না, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ফুটবলে নেই ধারাবাহিকতা, এগিয়ে যাচ্ছে নারীরা। 32 বছর পর এশিয়ান গেমসে পদক সোনা, হারিয়ে যাচ্ছে দেশীয় খেলা। ক্রীড়ার উন্নয়ন, প্রতিবন্ধকতা আর অনিয়ম তুলে ধরতে বুধবারের বিশেষ আয়োজন স্পোর্টস রাউন্ড। সঙ্গে আছি আমরা। ব্যাংকের দুর্নীতি, শেয়ার বাজার কেলেঙ্কারি কিংবা রাজস্ব ফাঁকি, আর্থিক খাতের সকল অসঙ্গতি আর সম্ভাবনা অনুসন্ধানী দৃষ্টি দিয়ে তুলে ধরছি আমি আমিনুল মজলিস। চোখ রাখুন বিজনেস ইনসাইটে প্রতি বৃহস্পতিবার সকাল সংবাদে। স্বাগত আবারো, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত। বৃহৎ ঈদের জামাতে প্রায় 6 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছে। 23 একর এই ঈদগাহ ময়দানে সকাল 8:30 অনুষ্ঠিত হয় ঈদের জামাত। ইমামতি করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শামসুল আলম কাশিমি। দেশ জাতি ও বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে বরিশাল ঈদের প্রধান জামাত নগরীর হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে ইমামতি করেন স্টিমারঘাট জামে মসজিদের ইমাম মাওলানা শিহাবউদ্দিন। হেমায়েতউদ্দিন ঈদগাহে নামাজ আদায় করেন সিটি কর্পোরেশনের মেয়র শেরনিয়াবাস সাদিক আবদুল্লাহ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা। বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল 8:00 ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল্লাহ আল মামুন। আনন্দ ঘন পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হল ঈদ উল ফিতর। গতকাল দুবাইয়ের ডেরা ঈদের সবচেয়ে বড় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সূর্য ওঠার আগে ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সেখানে বেশিরভাগ মুসল্লি বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়। আমিরাতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ মসজিদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তীতে জেলা সংবাদ বিকেল 5:00 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইরশাদ জাহান মনি। আল্লাহ হাফেজ।